স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি মাইন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমি কথা বলবো হাউ টু টক সুইট, অথবা কীভাবে মিষ্টভাষী হওয়া যায়, অথবা কী করে কথা বললে আপনার কথা লোকে শুনবে। সাথেই থাকুন। সুন্দর করে কথা বলতে পারাটা একটা শিল্প। যেমন কোনো ব্যক্তি গান করতে পারেন, অথবা কোনো ব্যক্তি নাচ করতে পারেন, অথবা কোনো ব্যক্তি আঁকতে পারেন ইত্যাদি। অর্থাৎ ওগুলো যেমন শিল্প বা আর্ট, সুন্দর করে কথা বলাটাও একটি শিল্প। তো শিল্প, যারাই শিল্পের চর্চা করেন তারা চর্চার মাধ্যমেই সেটাকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যান। সুতরাং আপনিও যদি সুন্দর করে কথা বলতে চান তাহলে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতেই আপনি সেই উচ্চতাটায় যেতে পারবেন। তো যাই হোক, মূল কথা শুরু করার আগে টিপ নাম্বার জিরো, মানে একদম এক নম্বর পয়েন্ট শুরু করার আগে আমি একটি পয়েন্ট আলাপ করতে চাই, এবং এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দর করে কথা বলার প্রথম শর্ত হচ্ছে যতটুকু সম্ভব কম কথা বলা যায় কথা ততটুকুই কম বলবেন। যদি যেখানে দরকার না হয় সেখানে কথা বলবেন না, কারণ আপনারা দেখবেন বেশিরভাগ সময়ে গাড়ি বা মোটরসাইকেলগুলো অ্যাক্সিডেন্ট করে উচ্চতর গতির কারণে। তো আপনি যখন অনেক কথা বলবেন, অনেক কথার মধ্যে দুই একটি ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সেজন্য যত কম কথা বলবেন আপনি তত নিরাপদ। সুতরাং যত কম কথা বলবেন তত আপনার কথা সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি। কথা যত বলবেন তত আপনার স্লিপ করার সম্ভাবনা বেশি। সেজন্য যত কম কথা তত সুন্দর কথা হবে। এবার আসুন এক নম্বর পয়েন্টে যেটা আলাপ করব সেটা হচ্ছে ওয়ার্ডস হার্ট, কথা আঘাত করে। আবার এই কথাই মানুষের মধ্যে হৃদ্যতা ভালোবাসা ছড়ায়। আপনারা অনেক সময় সংবাদপত্রের শিরোনাম দেখেন, আমেরিকা থেকে আপনার তরুণী বাংলাদেশের যুবকের প্রেমে বাংলাদেশে চলে এসেছেন, এখানে ঘর সংসার করছেন ইত্যাদি। এই যে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো, অথবা বাংলাদেশি ছেলেরাও বাংলাদেশি মেয়েরাও বিদেশের সাথে এরকম একটি সম্পর্কে তারা জড়ায়, এটা কিসের মাধ্যমে হয়? মূলত ভাষার মাধ্যমেই হয়, কথার মাধ্যমেই হয়। তো কথাই হলো আপনার সব কিছু। কথার মধ্যেই মানুষের মধ্যে হৃদ্যতা মমতা ভালোবাসা মাধুর্যতা ছড়ায়। আবার এই কথার মাধ্যমেই মানুষ শত্রুতা তৈরি করে। সুতরাং কথা বলার আগে খুব চিন্তা করে বলতে হবে যে কথাটা অন্য কাউকে আঘাত করবে কি না। যদি আঘাত করে তাহলে সেই কথা বলা যাবে না। আর আপনি যদি কাউকে আঘাত করে কথা বলেন কোনো দিনও আপনি মানুষের হৃদয়ে স্থান করতে পারবেন না। সুতরাং কথা মধুমাখাই হতে হবে। সেই মধুমাখা কথাগুলো কীভাবে বলা যায়, খুব সহজে বলা যায়। একটি ফর্মুলা যদি আপনি মেনে নেন, একটি ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কথা মানুষ পছন্দ করবে। সেটা হলো আপনি অন্য যে ব্যক্তিকে যা বলতে চাচ্ছেন আপনি তার জায়গায় নিজেকে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে সেই কথাটা এবার আপনি বলবেন। ধরা যাক আপনি আপনার বাবার কাছে একটি মোটরসাইকেল চাচ্ছেন। এবার আপনার বাবার অর্থনৈতিক অবস্থা আপনি খুব ভালো করেই জানেন, তিনি দিতে সক্ষম কি সক্ষম না। এবার বাবার জায়গায় আপনি নিজেকে দাঁড় করান আর আপনি ওই সন্তানকে সেই কথাটা বলেন। এখন আপনি বাবা, বাবা হিসেবে দেখেন আপনার কথাটা, আপনার যে সন্তান যে কথাটা বলছে সেই কথাটা আপনার রাখার মতো কি না, বা সেই কথাটা শুনে আপনি খুশি হবেন কি না। যদি খুশি হন তাহলে আপনি সেই কথাটা বলবেন, আর যদি খুশি না হন তাহলে সেই কথাটা বলবেন না। জাস্ট এই একটা পলিসি আপনাকে আপনার টোটাল কথা বলার ধরনটাই চেঞ্জ করে দিতে পারে। আর যদি মনে হয় যে না, আমার কাছে মনে হচ্ছে যে ঠিকই আছে, কিন্তু তারপরেও মানুষ রিয়েক্ট করলো, হতে পারে সেটা সবসময় যে আপনার অনেক ন্যায্য দাবি তুললেও সরকার অনেক সময় মেনে নেয় না, সেটাও হয়, সেরকম এক্সাম্পলও রয়েছে, তবে আপনাকে দোষারোপ করবে না। আর যদি কখনও প্রতিবাদ করতে হয়, আপনার জালালউদ্দিন রুমি অনেক বড় একজন পার্সিয়ান কবি, তো তার একটি কথা আছে, যদি তোমাকে প্রতিবাদ করতে হয় তাহলে প্রতিবাদের আপনার প্রতিবাদটা হবে খুব কঠোর, খুবই কঠিন প্রতিবাদ হবে, কিন্তু ভাষা হবে খুবই সফট, ভাষা হবে খুবই নরম। তার মানে প্রতিবাদ করার সময়ও যাতে আপনার ভাষা সেটা নষ্ট না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। সুতরাং ভাষা ব্যবহারের ব্যাপারে খুব সচেতনতার সাথেই আপনার ব্যবহার করতে হবে, কারণ মানুষকে সবচেয়ে বেশি আঘাত করে মানুষের কথা। ওই যে গানে বলে, পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ধুলায় মিশে। সুতরাং ভাষা ব্যবহারের ব্যাপারে অত্যন্ত সচেতনভাবে চিন্তা করে ভাষা ব্যবহার করতে হবে। মানুষকে আঘাত করে কোনো কথা বলা যাবে না। দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইভ্যালুয়েট আদার্স। কথা বলার সময় অবশ্যই অন্যকে মূল্যায়ন করে কথা বলতে হবে। যদি আপনার মধ্যে অন্যকে মূল্যায়ন করার প্রবণতা না থাকে, আপনি যত সুন্দর করেই কথা বলেন না কেন সেই কথাগুলো ভালো লাগবে না। এক্ষেত্রে একটি এক্সাম্পল দেওয়া যায় নেলসন ম্যান্ডেলার।
নেলসন ম্যান্ডেলার ঘরে যদি কেউ যেতেন, মানে তার অফিসে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তার রুমে যেই প্রবেশ করতেন আসার সময় তিনি সাথে করে আপনার নিয়ে আসতেন। তখন কিন্তু তার অনেক বয়স, তার হাঁটতে চলতেও খুব একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, তারপরেও কিন্তু তিনি ওই দরজা পর্যন্ত তাকে, ওই মেহমানকে বা তার সাথে যিনি দেখা করতে এসেছেন তাকে এগিয়ে দিয়ে আসতেন। এটা হচ্ছে বিনয়। তো আপনাকে বিনয়ী হতে হবে, আপনার সুন্দর কথা তখনই বের হবে যখন আপনি মন থেকে বিনয়ী। তবে বিনয়ী আপনি হবেন বটে, তবে বিনয়ী মানুষ দেখলেই যেন আপনি সবসময় আবার গলে না যান, এক্ষেত্রে একটু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। কারণ দুই ধরনের মানুষই বিনয়ী হয়, কারণ মানুষ জানে বিনয়টা হচ্ছে এক ধরনের অস্ত্র। কোনো মানুষের আপনার প্রিয় ভাজন হওয়া, কোনো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে বিনয়ী হতে হবে। এই জন্য অনেক সময় শয়তান লোকেরাও এই বিনয়ীর ভানটা করে। সেজন্য বিনয়ী লোক দেখলে আপনি সন্দেহের চোখে রাখবেন, হতে পারে এই লোকটা ওই পরিমাণেই ভালো অথবা ওই পরিমাণেই শয়তান। সুতরাং বিনয়ী লোক দেখলেই যেন তাকে বিশ্বাস করে গলে না যান, সেজন্য আগে থেকেই সতর্ক করে রাখছি। মূল্যায়ন করার ব্যাপারে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আমি খেয়াল করি বিভিন্ন জায়গা, বিভিন্ন অফিসগুলোতে সামনে অনেক সময় চেয়ার দেয়া থাকে, অনেক সময় থাকে না। যখন মানে চেয়ার দেয়া থাকে তখনও দেখা যায় অনেক সময় অফিসাররা বসতে বলেন না, গেস্টকে বসতে বলেন না, বা গেস্ট বা যিনি আসেন কাজের জন্য তাকে বসতে বলেন না। ব্যাঙ্কগুলোতে আছে, কিছু প্রাইভেট ব্যাঙ্কের ব্যবহার ভালো, আর যেগুলো আপনার স্বায়ত্তশাসিত ব্যাঙ্ক সেখানে আপনি ওরকম ব্যবহার আশা করতে পারেন না। তারপরে হলো পুলিশ, মানে আপনি যদি থানাতে যান দেখবেন যে ওসি সাহেব আপনাকে বসতে বলছেন না, এরকমটা হয়। ইভেন আমাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা শিক্ষকরাও অনেক সময় গার্ডিয়ানদেরকে সামনে আমরা বসতে বলি না। তো এটা আমার কাছে খুবই হতাশাব্যঞ্জক মনে হয় এবং আমাকে খুবই আঘাত করে। তো যাই হোক, আমি আপনাদেরকে এটা রিকোয়েস্ট করব, অন্যদেরকে মূল্যায়ন করে কথা বলবেন, আপনার আচরণে অন্যায়কে অন্যদেরকে মূল্যায়ন করবেন। কেউ আসলে সামনে যদি আসন থাকে অবশ্যই তাকে বসতে বলুন, প্লিজ আপনি বসুন। যদি চা পানের সুযোগ থাকে তাহলে সেটাও অফার করবেন, যে চা দিতে বলি। অথবা যদি চায়ের ব্যবস্থা না থাকে, যে ধরা যাক ক্যান্টিন একটু দূরে, আপনি তখন তাকে চা কীভাবে করে খাওয়াবেন? আপনি বলতে পারেন যে ভাই যদিও ইয়েটা ক্যান্টিনটা একটু দূরে, তারপরে আপনি চাইলে চা আনাতে পারি। তখন দেখবেন ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা নিজে থেকে বলেন না ভাই কোনো দরকার নেই, ইটস ওকে। তো এটা হচ্ছে মানে মনটাই ভরে যায়। যদি আপনি কোনো অফিসে যান, আপনাকে যদি কেউ বসতে বলে, এক কাপ চা পানের কথা বলে, এক কাপ চায়ের দাম 5 টাকা, বসতে বলতে তো কোনো টাকা পয়সা লাগে না, আপনার মনটা যেমন ভরে যায় তেমনি আপনার অফিসেও যখন কেউ আসবে তাদেরকে কাইন্ডলি বসতে বলবেন, সম্ভব হলে কিছু আপ্যায়ন করাবেন, যদি সম্ভব না হয় বিনয়ের সাথে সেটা বলেন। এই জিনিসটা অনেক বেশি প্রাপ্তির, সুতরাং এই জিনিসটা কাইন্ডলি মাথায় রাখবেন। তৃতীয় যে পয়েন্টে নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে সেন্স অফ হিউমার। সেন্স অফ হিউমার জিনিসটা কি? হিউমার জিনিসটার মধ্যে দুটো জিনিস থাকে, একটা থাকে হলো কমেডি, আর দুই নম্বর পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে উইটি। কমেডিকে আমরা বাংলায় বলি রস বা রসবোধ বা আপনার হাস্যরসাত্মক কোনো কিছু, আর উইটিটা হচ্ছে বিচক্ষণতা বা জ্ঞান, সেখানে নলেজও থাকে। তো যাদের মধ্যে এই দুইটার সমন্বয়ে যারা এই রসিকতাটা করতে পারেন সেটা হচ্ছে দারুণ, সুপার্ব। তবে কারো কারোর মধ্যে ন্যাচারালি এটা অনেক থাকে, উপস্থিতভাবেই তারা অনেক সিচুয়েশন এত সুন্দর করে হ্যান্ডেল করে ফেলেন, এত সুন্দর করে হাসান এবং সেখানে বুঝিয়েও দেন যে তার মধ্যে কী পরিমাণে বুদ্ধিমত্তা রয়েছে। আবার অনেকের মধ্যে এটা কম থাকে, তো যাদের মধ্যে এটা কম থাকে তারাও কিন্তু ইচ্ছে করলে এটাকে ডেভেলপ করতে পারেন। কীভাবে? আপনি যদি এরকম রিলেটেড, মানে টপিক রিলেটেড অনেকগুলো জোকস মুখস্থ করে রাখেন আগে থেকে, যে এ ধরনের পরিস্থিতি আবির্ভাব হলে আমি এ ধরনের একটি জোকস বলবো, এ ধরনের পরিস্থিতি হলে এরকম হবে, তবে সেক্ষেত্রেও খানিকটা কাজ করে। তবে এই জোকস সিলেকশনের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, অনেক জোকসের মধ্যেই রয়েছে আপনার অন্যকে ছোট করার একটা প্রবণতা থাকে। সেখানে ধরেন রেস বা ধরেন ধর্ম বা বিশেষ করে নারীদেরকে ছোট করার একটা প্রবণতা থাকে, যেগুলো অন্য কাউকে হার্ট করে বা ছোট করে, সেটা অন্য যেই হোক, যে মানুষটিই হোক বা যে গোত্রটিই হোক, আসলেও যদি তারা সেরকম হয়ে থাকে, তথাপিও আপনার এগুলো অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ জোক সিলেকশনের ব্যাপারে সচেতন হতে হবে। তবে জোক সিলেকশনের ব্যাপারে আপনি যে সমস্ত টপিক সিলেকশনে রাখতে পারেন সেগুলো হচ্ছে স্বামী স্ত্রীর মধুর কথোপকথন, যেগুলো খানিকটা ঝগড়াও হতে পারে, কোনো সমস্যা নেই, সেগুলো যদি একজন আরেকজনকে ওইভাবে করে হার্ট না করে বরং উইটি প্রকাশ পায়,
প্রেমিক প্রেমিকার কথাবার্তা বা ছেলে মেয়ের কথাবার্তা, যেখানে কাউকে কেউ আঘাত করে কথা বলছে না কিন্তু সেখানে একটি মধুর একটি কনভারসেশন রয়েছে, সেরকম টপিক আপনি ইচ্ছে করলে বা বস, তারপরে হচ্ছে সাবঅর্ডিনেট, তাদের কথোপকথন ইত্যাদি আপনি ইচ্ছে করলে চুজ করতে পারেন। যেমন একটি এক্সাম্পল আমি দিচ্ছি, ধরা যাক স্বামী মাছ নিয়ে আসলো, ওয়াইফের সে মাছগুলো পছন্দ হয়নি। এখন ওয়াইফ স্বামীকে বলছেন যে তোমার তো কোনো মানে চয়েস নাই, তোমার পছন্দ খুবই বাজে, তুমি কি মাছ নিয়ে এসেছো, তুমি সবসময় এরকম মাছ নিয়ে আসো। তখন স্বামী পাল্টা বলল, আমার যে চয়েস ভালো না সেটার উজ্জ্বল দৃষ্টান্ত তো তুমি নিজেই। মানে হলো যে সে যে তার যে সে যে ভালো চয়েস করতে পারে না সেটা হলো তার ওয়াইফ, তার ওয়াইফকেও তো সে পছন্দ করেই বিয়ে করেছিল, কিন্তু তার যে পছন্দ ভালো না সেটা। তো এখানে আপনার একজন আরেকজনকে আঘাত করেন, একজন আরেকজনের মধ্যে দ্বন্দ্ব চলছে, ঝগড়া চলছে, বাট সেটা ওই ধরনের কোনো আঘাত না, সেখানে আপনার উইটিরও প্রকাশ পায়, আবার একটি মজাও রয়েছে। তো এ ধরনের জোকস আপনি ইচ্ছে করলে সিলেক্ট করতে পারেন। চতুর্থ যে পয়েন্টটা আলাপ করবো সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটা কথাকে কিভাবে বলছেন সেটা কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ পায়। আর বডি ল্যাঙ্গুয়েজ বলতে আপনি দুটো জিনিসের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবেন, নাম্বার ওয়ান হচ্ছে হাত, হাত ব্যবহারের ব্যাপারে, আর নাম্বার টু হচ্ছে চোখ। এই দুয়ের মাধ্যমে মানুষ তার কথাকে অর্ধেকেরও বেশি অংশ প্রকাশ করে। এটি গানও তো আছে, চোখ যে মনের কথা বলে। সুতরাং হাত এবং চোখ, কাউকে আপনি এই যে তর্জনী এটা ব্যবহারে খুব সচেতন হবে, আপনি বলুন এই থাম। এই যে ভাষা, এগুলো কিন্তু খুবই মানুষকে হার্ট করে। সুতরাং এই আঙ্গুল ব্যবহারের ব্যাপারে আপনি অত্যন্ত সচেতন হবেন, কারণ আপনি আমি তো বঙ্গবন্ধু না যে এভাবে করে কথা বললেও মানুষ সেটাতে মাইন্ড করবে না। সুতরাং এই তর্জনীর ব্যাপারে কথা বলা, এই ব্যবহারের ব্যাপারে সচেতন হতে হবে। এটা ইঙ্গিত করে আপনি 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 বলুন, এভাবে করে বলা যাবে না। কিভাবে বলা যায়, আপনি পুরো হাত ব্যবহার করেন। জি প্লিজ আপনি বলুন, দেখুন আপনি এটা দিয়ে বললেন আর আপনি এভাবে বললেন, দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর বডি, আপনি যখন কোথাও প্রেজেন্টেশন করবেন আপনি চেষ্টা করবেন আপনার থাম যত বেশি দেখানো যায়, মানে এটা দিয়ে বোঝায় খোলামেলা। আপনি হয়তো সচেতনভাবে এটা দিয়ে কিছুই হচ্ছে না, কিন্তু আপনার মধ্যে ভিতরে কিন্তু অনেক জিনিস খেলা করে, সেই জিনিসগুলো আপনার ভিতর ঠিকই ধরতে পারে। সেজন্য আপনি যত পারেন আপনার তালু দেখিয়ে কথা বলবেন, এভাবে আপনি ঢেকে কথা বলবেন না। হ্যাঁ, আপনি এভাবে ঢেকে রাখবেন না, আপনি থাম দেখানোর বা তালু দেখানোর চেষ্টা করবেন কথা বলার সময়। আপনি আবার মানে এই যে দেখো থাম আর কথা বলছি, ব্যাপারটা সেরকম হবে না নিশ্চয়ই, এটা ন্যাচুরালি হয়ে যাবে। তবে এই ফিঙ্গার মানে ই করে কাউকে কথা বলা ঠিক হবে না, আপনি ফুল ই ব্যবহার করবেন, হাত ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে চোখ, বিশেষ করে যখন আপনি মেয়ে বা নারীদের সাথে কথা বলবেন তখন আপনার চোখ অত্যন্ত সাবধানে সতর্কতার সাথে রেখে কথা বলতে পারবেন। যে মেয়েটা সবচেয়ে ডাল সেই মেয়েটাও আপনার থেকে হাজার গুণ ভালো আপনার চোখের ভাষা বুঝে, আপনি কোথায় তাকাচ্ছেন, কী ইঙ্গিত করছেন, কীভাবে কথা বলছেন, কী মিন করছেন, কী বুঝাতে চাচ্ছেন, ভিতরে কী ভাবছেন, আপনি যেটা ভাবছেন না সেটাও তারা ভেবে নিতে পারে। আর যারা একটু ইন্টেলিজেন্ট তাদের তো মানে কথাই নেই, আপনার সব কিছু আপনার ভিতর তারা পড়ে ফেলতে পারবে একদম। আপনাকে আপনি কোনো পরিস্থিতিতে এমন হতে পারে যে আপনার মানে সামান্য একটু চাহনির জন্য এমন হতে পারে যে আপনি লজ্জায় গোসল করে ফেললেন। সুতরাং বিশেষ করে নারীদের সাথে কথা বলার সময় চোখ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, চোখ ঠিক রাখতে হবে, চোখ কোথায় তাকাচ্ছেন, কীভাবে তাকাচ্ছেন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং এ ব্যাপারে আর যাচ্ছি না। সুতরাং এই দুই ব্যাপারে হাত চোখ দুইটা যাতে খুবই কেয়ারফুলি আপনি মানুষের সাথে ব্যবহার করেন, তাহলে আপনার কথাই অনেক বেশি সুইট হবে। পঞ্চম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। আপনি যখন কোনো ফর্মাল সিচুয়েশনে থাকবেন তখন ফর্মাল ভাষাই ব্যবহার করা ভালো। ফর্মাল ভাষা বলতে আমরা যেটাকে প্রচলিতভাবে শুদ্ধ ভাষা বলি, সেই শুদ্ধ ভাষাটাই ব্যবহার করাটা ভালো। ধরা যাক আপনি বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্টেশন করছেন, অথবা চাকরি ইন্টারভিউতে আছেন, অথবা রেডিও টিভিতে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, এই সমস্ত জায়গাগুলোতে অবশ্যই আপনাকে ফর্মাল ভাষা বা শুদ্ধ ভাষা ব্যবহার করতে হবে। যদিও এই শুদ্ধ ভাষায় বাংলাদেশে 1% লোকও কথা বলে না, কিংবা ইংল্যান্ডে ইংলিশে আপনার যে কুইন্স ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় সেখানে 2% লোক মাত্র কুইন্স ল্যাঙ্গুয়েজে কথা বলে, বাকি 98% লোকই তাদের লোকাল ডায়ালেক্টে কথা বলে। আর আমাদের দেশে তো আমরা সবাই অলমোস্ট সবাই লোকাল যে ডায়ালেক্ট সেখানে কথা বলি, অ্যাট বেস্ট 1% লোক পাওয়া যাবে যারা শুদ্ধ বাংলায় সবসময় ঘরে বাইরে সব জায়গাতে কথা বলে। তো এখন
আপনার এই যে আঞ্চলিক ভাষায় কথা বলা এটা দোষের কিছু না। আমরা যে বলি মাতৃভাষা বা মায়ের ভাষা, এটা তো মূলত আঞ্চলিক ভাষা, এটা কিন্তু শুদ্ধ যে স্ট্যান্ডার্ড বাংলা এটা কিন্তু আমাদের মাতৃভাষা না। আমাদের মাতৃভাষা হচ্ছে মায়ের ভাষা। মা কীভাবে কথা বলেন, তো মা তো শুদ্ধ বাংলায় কথা বলেন না, মা হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাহলে আমাদেরও মাতৃভাষাটাই হচ্ছে আঞ্চলিক ভাষা, আর যার যার মাতৃভাষাই তার তার পারদর্শিতা সবচেয়ে বেশি। সুতরাং আপনি তো আপনার আঞ্চলিক ভাষাই সবচেয়ে ভালো করে কথা বলতে পারবেন, সবচেয়ে মিষ্টি করে কথা বলতে পারবেন, এটাই স্বাভাবিক। তথাপিও আপনার ফর্মাল সিচুয়েশনগুলোতে ফর্মাল ভাষাই ব্যবহার করা ভালো, আর এমনিতে আপনি আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, শুদ্ধ উচ্চারণ মানেই আপনার কথা সুন্দর হবে তা কিন্তু না। আপনার আঞ্চলিক ভাষায়ও আমি যে পয়েন্টগুলো আগে বললাম সেগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি আঞ্চলিক ভাষায়ও খুব সুন্দর ভাষী বা মিষ্টভাষী বা সফট স্পোকেন পার্সন হিসেবে পরিচিত হবেন। আর যদি ওগুলো না থাকে, তাহলে আপনি হয়তো রুড একজন ব্যক্তি হিসেবে পরিচিত হবেন। তো যাই হোক, আপনারা অনেকেই হয়তো এটা ভেবে এই ভিডিওটাতে ক্লিক করেছিলেন যে আমি হয়তো এখানে লিস্ট অফ ওয়ার্ডস বা লিস্ট অফ সেন্টেন্স দিয়ে দিব যে এগুলো ব্যবহার করলে আপনার ভাষা অনেক সুন্দর হবে, অনেক মধুর হবে, আর যদি এগুলো ব্যবহার করেন তাহলে সেগুলো রুড হিসেবে আপনার পরিগণিত হবে। আসল ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ভিতর থেকে না শুধরান, বাইরে থেকে আপনি যতই সুন্দর করে কথা বলেন না কেন, মানুষ এগুলো বুঝতে পারে। অর্থাৎ আপনি খুবই মিষ্টভাষী, খুবই সুন্দর করে, খুবই ভালো করে, খুব সুন্দর উচ্চারণে কথা বলেন, কিন্তু ব্যক্তি হিসাবে আপনার মধ্যে ইগোয়েস্টিক প্রবলেম আছে প্রচুর, আপনি অন্য মানুষকে মূল্যায়ন করেন না, আপনি অন্য মানুষকে আঘাত করে কথা বলেন, আপনি যতই সুন্দর করে কথা বলেন না কেন, সে কথাগুলো হবে ভ্যালিউলেস। সুতরাং আমি যেটা চেয়েছি সেটা হচ্ছে, আপনি ইন্টারনালি আপনাকে শুধরাতে হবে, তাহলেই আপনার বাইরের কথা অটোমেটিকলি সুন্দর হবে। আরেকটা কথা, আপনি ইন্টারনালি অনেক শুদ্ধ মানুষ হয়ে বাইরে যদি আপনি অনেক কড়া মানুষও হন, তারপরেও মানুষ আপনাকে পছন্দ করবে। তো উনি বাইরে যাই বলুক না কেন, ভিতরের লোকটা খুবই সলিড লোক। সুতরাং ভিতরটাকেই পরিবর্তন করতে হবে, তাইলে বাইরে থেকে আপনি যাই বলেন সেটা কোনো একটা বড় ব্যাপার হবে না। সুন্দর করে বলতে পারলে তো ওয়ান্ডারফুল, ওয়াও। যদি আপনার কথা অত বেশি সুন্দর নাও হয়, তথাপিও মানুষ আপনাকে রেসপেক্ট করবে। যাই হোক, পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন, ভালো থাকুন।